আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। আমি বাসায় কিভাবে চিকেন রোস্ট তৈরি করি সহজভাবে সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই রোস্টটি তৈরি করার জন্য আমি এখানে 4-5 পিস চিকেন নিয়েছি। এগুলো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিব। আমি এখন মশলাটা রেডি করে নিব। 1 কেজি চিকেনের জন্য 1 প্যাকেট মশলা নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, 1 দিয়ে সবগুলো একত্রে মিশিয়ে নিব। খুব সুন্দর করে মিশিয়ে নিব। আমি খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 20 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। এটা আমি গরম পানি দিয়ে এখন তরল করে নেব। প্যাকেটের গুঁড়ো দুধ নিলে ছানা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর গরুর দুধ নিলে যখন এটি দেওয়া হবে রোস্টের মধ্যে তখন ছানা ছানা হয়ে যায়। আর গুঁড়ো দুধ নিলে রোস্টের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। মেখে রাখা চিকেনগুলোকে আমি এখন ভেজে নেব। পাল্টে হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে রোস্টটা খেতে তুলতুলে হবে না। আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি উঠিয়ে নেব। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর একটু তেল। পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দর করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা গুলো আর একটু ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বেরেস্তা গুলো উঠিয়ে নেব। এখন আমি আবারও পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। আস্ত গরম মশলা, আপনারা হয়তো বলবেন যে আমি প্যাকেট মশলাটা নিয়েছি আবার আস্ত কেন দিচ্ছি। আস্ত মশলাটার ঘ্রাণ আসলে আস্ত মশলাতে পাওয়া যায়, গুঁড়ো মশলাতে পাওয়া যায় না।
এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা এখন দিচ্ছি স্বাদমতো লবণ পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি এখন দিয়ে দিচ্ছি একসঙ্গে মিশিয়ে নেওয়া প্যাকেট মশলা এবং টক দইয়ের মিশ্রণটি ভালোভাবে নেড়েচেড়ে নেব আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি এই মশলাটাকে বারবার নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব অনবরত নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে এখন এটি ভালো করে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ঘন ঘন না নেড়েচেড়ে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচে লেগে গেলে রোস্টের স্বাদটা নষ্ট হয়ে যাবে মশলাটি আমি আর কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে নেড়েচেড়ে আগে মশলাটাকে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় আমি এভাবে কষিয়ে নিব আমার এটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি দিয়ে দেবো 1 চামচ টমেটো সস এখন আমি দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ পরিমাণ আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটাকে সেদ্ধ করে নিব আমি আজকে এখানে দেশি মুরগির মাংস নিয়েছি তাই ভালো করে সময় নিয়ে সেদ্ধ করতে হবে একটু বেশি সময় নিয়ে
এখন আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ সময় মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব অল্প আঁচে এখন আমি আর একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ পর আমি মাংসগুলোকে নামিয়ে নেব ঝোলটা আরেকটু শুকিয়ে গেলেই আমার চিকেন রোস্ট রেডি আর এভাবে চিকেন রোস্ট রান্না করলে খুব সহজেই একটি ভালো স্বাদের চিকেন রোস্ট রান্না করা যায় তো ফাইনালি আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার জালটি বন্ধ করে দেব এখন আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ